বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক বিবৃতিতে তিনি বলেছেন, বিএনপির প্রতি জনগণের এক ধরনের ঘৃণা রয়েছে, যে কারণে জনগণ বারবার তাদের প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির নেতারা তাদের দুঃশাসনের দুর্বিষহ দিনগুলোয় জনগণকে ফিরিয়ে নিয়ে যেতে চান। আওয়ামী লীগ অভূতপূর্ব উন্নয়ন, অগ্রগতি ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দেশ ও দেশের জনগণকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, যা দেখে বিএনপির গাত্রদাহ হয়। বিভিন্ন সময়ে বিএনপি ও তার দোসরদের যৌথ উদ্যোগে প্রযোজিত পরিচালিত সব ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে ওঠার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ওবায়দুল কাদের।